সবার প্রতিষ্ঠা পেয়েছে, সুপ্রতিষ্ঠা পেয়েছে, দিয়ে হলো কর্মচারীদের আইনসঙ্গত মৌলিক অধিকার। এবং কর্মচারীরা অত্যন্ত আশাবাদী যে হ্যাঁ, আইনসঙ্গত মৌলিক অধিকার যা আদালতের দ্বারে বারবার সুপ্রতিষ্ঠা পেয়েছে, সেই প্রতিষ্ঠা আবার সর্বোচ্চ ন্যায়ালয়ে সেটি আবার সুপ্রতিষ্ঠিত হবে। এবং তাদের হকের দাবি যেটা ছিল এতদিন ধরে, সেই হকের দাবি মোতাবেক তারা তাদের প্রাপ্যগুলো পেয়ে যাবেন। এতদিনের বঞ্চনার যে ইতিহাস পশ্চিমবঙ্গ সরকার তৈরি করেছে তার অবসান করবে। দুর্ভাগ্য হলেও সত্য, পশ্চিমবঙ্গ সরকার তার নিজের কর্মচারীদের প্রতি এই পরিমাণ বঞ্চনা করেছে যেটা ভাষায় অবর্ণনীয়। কারণ এই যে এই বৃহৎ পরিমাণ টাকা দেখানো হচ্ছে, এরিয়ার মোতাবেক বাবদ প্রাপ্য হিসেবে কর্মচারীদের দিতে হবে, যদি প্রতি মাসে দিত তাহলে সেই এরিয়ার তৈরি হতো না। দুর্ভাগ্য হলো একটি আইনের অত্যন্ত সাধারণ একটি প্রভিশন যেটা ইন্টারপ্রিটেশন করতে ব্যর্থ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার তথা প্রশাসন, হয় ব্যর্থ হয়েছে অথবা সমস্ত কিছু জানা সত্ত্বেও কর্মচারীদের বঞ্চিত করেছে, সেটা সরকার সব থেকে ভালো বলতে পারবে। কিন্তু কোর্টের দ্বারে বারবার প্রতিষ্ঠা পেয়েছে যে ইন্টারপ্রিটেশন সেটাই সঠিক, দিয়ে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখেই দিতে হবে এবং বছরে দুবার দিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্ট প্যাটার্নকে ফলো করে। তাই দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট প্যাটার্ন ফলো করে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের